কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, প্রভু হ্যাঁ আমাদের পাঁচ ভাইয়ের না মনে পাঁচটি প্রশ্ন আছে, পাঁচটি প্রশ্ন আছে, আপনি যদি উত্তরগুলো একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো। বসে বলো বলো তোমাদের পাঁচটি প্রশ্ন কি পঞ্চপাণ্ডব? পাঁচ ভাই পাঁচটি প্রশ্ন করছে কি দেখো। যুধিষ্ঠির মহারাজ বলছে এই কলি মানুষ কেমন হবে, কথাগুলো মন দিয়ে শ্রবণ করো, আমরা কলিকালে জন্মগ্রহণ করে এসেছি, আমরা কলির জীব। পাঁচ ভাই পাঁচটি প্রশ্ন করছে, বলছে কলির মানুষ কেমন হবে। ভীম প্রশ্ন করছে, প্রভু এই কলির ধর্ম কি হবে। অর্জুন প্রশ্ন করছে, প্রভু এই কলির মা বাবা কেমন হবে। নকুল প্রশ্ন করছে যে এই কলিকালে মানুষ কিভাবে অধঃপতনে যাবে। সহদেব প্রশ্ন করছে, প্রভু আমার প্রশ্ন এই কলিকালের মানুষের কি করে কি করলে পরে উন্নতি ঘটবে। পাঁচটি ভাইয়ের পাঁচটি প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বলছে মনে মনে ভাবছে এত সহজে তো উত্তরটা দেব না, এত সহজে তো আমি উত্তর দেব না। বলছে শোনো তোমরা কাজ করো, কি করবে, কাল সকালবেলায় পাঁচ ভাই আলাদা আলাদা পাঁচটি রাস্তায় হেঁটে চলে যাবে, তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। ভীম বলছে এটা কেমন কথা, আমরা পাঁচ ভাই একসাথে থাকি, আপনি কি আমাদেরকে আলাদা করতে চাইছেন যে আলাদা আলাদা হাঁটবো? আলাদা আলাদা হাঁটতে হবে, পাঁচ ভাইকে পাঁচটি পথে আলাদা আলাদা হাঁটতে হবে, তবেই কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বেশ সকালবেলায় পাঁচটি ভাই এবার আলাদা আলাদা পথে হাঁটতে আরম্ভ করেছে। এবার লক্ষ্য করো, হেঁটে চলে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ, পথের মধ্যে কি দেখছে দেখো। পথের মধ্যে দেখছে রাস্তার মধ্যে একটা হাতি দাঁড়িয়ে আছে, হাতির কটি পা, কটি, ছটি, চারটি, তাই তো, চারটি পা, দুটি কান, দুটি চোখ, আর কি আর সুর কাটা থাকে মা, একটা, তাই তো। কিন্তু যুধিষ্ঠির মহারাজ একটা দেখছে হাতি দাঁড়িয়ে আছে, চারটি পা, দুটি কান, দুটি চোখ, কিন্তু দেখছে দুটি সুর আছে। এই হাতিটিকে লক্ষ্য করেছে কি, দুটি সুর, সে দেখেছে। এবার অর্জুন কি দেখছে, দেখছে একটা পাখি, একটা পাখি একটা মড়ার উপরে বসে আছে, আর ডানার মধ্যে হরে কৃষ্ণ নাম লেখা আছে, ডানার মধ্যে, পাখিটির ডানার মধ্যে শুধু হরে কৃষ্ণ নাম লেখা আছে, আর একটা মড়ার উপরে বসে খুঁটে খুঁটে খাচ্ছে, এটা লক্ষ্য করেছে। আরেকজন কি দেখছে, আরেকজন কি দেখলো, দেখছে একটা গাভী বাচ্চা প্রসব করেছে, তা বাছুরটা কি করছে, যেদিকে চাচ্ছে সেদিকে রক্ত বেরোচ্ছে। আরেকজন কি লক্ষ্য করেছে, আরেকজন লক্ষ্য করছে একটা ওপর থেকে একটা পাথর পড়ছে, ওপর থেকে পাথর পড়ছে, সেই পাথরটি এত দূর থেকে পড়ছে, একটা ঘাসের মধ্যে লেগে পাথরটি এখানে দাঁড়িয়ে যাচ্ছে। ওপর থেকে যদি পাথর পড়ে কি হবে, পাথরটা যখন নিচে পড়বে কি হবে দেখবে, মাটির মধ্যে একটু গর্ত হয়ে যাবে, এত জোরে পড়বে, কিন্তু কি হচ্ছে একটা ঘাসের মধ্যে লেগে পাথরটা দাঁড়িয়ে যাচ্ছে। আরেকজন কি দেখছে, আরেকজন দেখছে ছটি গর্ত রয়েছে, ছটি গর্তের মধ্যে চারটি গর্তে জল আছে, দুটি গর্তে কিন্তু জল। পাঁচটি ভাই এগুলি লক্ষ্য করে চলে এসেছে প্রভুর কাছে, প্রভু বলছে হ্যাঁ বলো, বলছে আমরা পাঁচজন আলাদা আলাদা পথে হাঁটছিলাম, তা হাঁটার পথে একটা একটা করে আমরা সকলে একটা করে জিনিস লক্ষ্য করেছি কি, বলছে যুধিষ্ঠির মহারাজ বলছে আমি দেখলাম একটা হাতি পথের মধ্যে দাঁড়িয়ে আছে, তা হাতির চারটে পা, দুটি কান, দুটি চোখ দেখলাম, কিন্তু দুটি সুর কেন, প্রশ্ন করেছে।
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছে শোনো, দুটি সুর কেন, ওই হাতিটি হচ্ছে এই কলি, এই কলি হাতির রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। আর দুটি সুর কেন জানো, এই কলিকালের মানুষ কেমন হবে, দুমুখ, মানে দুটি করে মুখ হবে। আপনার কাছে যখন কথা বলবে না, মানে আপনার পেটের কাছ থেকে যখন কথাগুলো নেবে তখন একরকম, তখন একরকম, আবার আপনার কাছ থেকে যখন সরে যাবে তখন তার ভাব একরকম আপনার কাছে ব্যবহার করবে। বলে না, কথাই বলি না যে ওপরে হরি হরি ভিতরে গিয়ে ছুরি মারি, কলিযুগের মানুষ এটাই হবে। আপনাদের এখানে আছে কিনা জানি না, কিন্তু আমাদের দেশে অনেক আছে, আমার কাছে আমার মতন, আপনার কাছে আপনার মতন, মানুষ হবে দুমুখ। আচ্ছা সে উত্তর পেয়েছে। এবার আরেকজন বলছে, আমি লক্ষ্য করলাম পথের মধ্যে একটা মরা, তা মরার উপরে একটা পাখি বসে আছে, তা পাখির মধ্যে না ওই ডানার মধ্যে হরে কৃষ্ণ নাম লেখা আছে। ভক্ত হবে সে তো আর ওই সকল জায়গায় গিয়ে বসবে না, বসবে বোঝো, শোনো এই কলিকালের ধর্ম কেমন হবে জানো, এখানে বোঝানো হয়েছে। দেখবেন বাবা, যারা একটু বেশি করে তিলকান্নি করে, মোটা মোটা দেখবেন গলায় মালা পরে, শিকা রাখে, দেখবেন বেশভূষণ আলাদা করে, আপনার কাছে দেখাবে একরকম, আর বাড়িতে গিয়ে কি করে দেখবেন, আমিষ ভোজন করে, মাছ মাংস ডিম, আপনার কাছে দেখাবে যে আমি কত ভক্ত মানুষ, কিন্তু বাড়ি গিয়ে দেখতে পাবেন আরেক রকম। এটাই হবে কলিযুগে ধর্ম। বেশ, আরেকজন প্রশ্ন করছে, বলছে আমি দেখলাম একটা গাভী, একটা গাভী কি করছে, বাচ্চা প্রসব করেছে, বাছুরটা যেদিকটা চাচ্ছে। দেখবেন মা, যখন বাছুর হয় কি করে, সে বাছুরটা যখনই চাচ্ছে যেদিকে চাচ্ছে সেদিকেই রক্ত বেরোচ্ছে। ওই যে একটু আগে আমি কথা বললাম বৃদ্ধাশ্রমে, এখনকার মা বাবাদের অবস্থা কেমন হবে, ছেলেকে বড় করলাম, মানুষ করলাম, চাকরি পেলো, শেষে আমাদেরকে বৃদ্ধাশ্রমে, এখনকার মা বাবাদের অবস্থা ঠিক এই রকমই হবে। আরেকজন বলছে, আমি লক্ষ্য করলাম কি যে একটা উপর থেকে পাথর পড়ছে, সেই পাথরটি যে ঘাসের মধ্যে লেগে দাঁড়িয়ে যাচ্ছে কেন, বলছে দেখবেন আমাদের, আমরা যখন বৃষ্টির মধ্যে বাইরে বের হই, ও মা হাতের মধ্যে কি নিয়ে বের হই গো, ছাতা, তাই তো, তা ছাতাটা যখন মাথায় নি আমাদের গায়ে কি জল পড়ে না, কি পড়ে না, পড়ে না, মাথার মধ্যে বলছে পাই না, ভালো করে দেখবেন জল কিন্তু ছিটে ফোটা আমাদের পাবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজ যখন একটা যজ্ঞ করেছিল, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভক্তদের চরণ ধোয়ানোর দায়িত্বটা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলছে সকলের তো সেবা দেবো, তা বুঝবো কি করে যে সকলে সেবা পেয়ে সন্তুষ্ট হয়েছে, সেবা পরিপূর্ণ হয়েছে। ভগবান বলছে আমি একটা ঘণ্টা বেঁধে দেবো, যখনই ঘণ্টাটা ঢং ঢং করে বাজবে তখনই বুঝবে তোমার সেবা দেওয়া পরিপূর্ণ পরিপূর্ণ হয়েছে। ঘণ্টাটি বেঁধে দিয়েছে, সকলের সেবা দিয়ে দিয়েছে, ঘণ্টা কিন্তু বাজল না, ঘণ্টা যখন বাজল না তখন কি দেখল, বলছে ঘণ্টা কেন বাজছে না, ঘণ্টা কেন বাজছে না, যখন এত করে দেখলেন তখন দেখলেন এখনো সেবা পরিপূর্ণ হয়নি, কেন না, বৈষ্ণবের সেবা দেওয়া হয়নি। সে বৈষ্ণব কি দেখতে পেল, ভক্ত সেই মুচিরুই দাস, সেখানে তাকে নিয়ে এসে যখন সেবা দিলেন, সেবা দেওয়া মাত্রই সেই ঘন্টা ঢং ঢং করে বেজেছিল, ঢং ঢং করে বেজেছিল। ঠিক সেই সময় আরো একটা প্রশ্ন, কি ওই যে পাথরটা বাবা বললাম ঘাসের মধ্যে লেগে দাঁড়িয়ে গেল, আপনি যদি দেখবেন আপনি হয়তো বাইরে যাচ্ছেন কোথাও, বিরাট বড় একটা বিপদের মুখোমুখি হয়েছেন, কিন্তু আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে গুরুমন্ত্র জপ করেন, গুরুমন্ত্র জপ করেন, এই হরিবাসরে এসে হরি নাম করেন, দুটি বাহু তুলে হরিধ্বনি করেন,
হরি বল বলেন, আনন্দে আত্মহারা হয়ে ভগবানের নাম করেন, আপনি আপনার সামনে বিপদটা আসবে, কিন্তু বিপদটা আপনার কাছ থেকে যাবে, একটু লাগবে, কিন্তু বেশি ভয়াবহ কিন্তু হবে। প্রশ্ন কি বলছে, ছটা গর্ত রয়েছে, চারটি গর্তের মধ্যে জল আছে কিন্তু দুটি গর্তের মধ্যে জল নেই, কেন? ওই দুটি গর্তের মধ্যে জল নেই কেন? বলছে দুটি গর্ত হচ্ছে নাম অপরাধ আর সেবা অপরাধ। নাম অপরাধ, সেবা অপরাধ। অপরাধ আমাদের 64 প্রকারের আছে, 64 প্রকারের অপরাধের মধ্যে 10 প্রকারের অপরাধ হচ্ছে শ্রেষ্ঠ অপরাধ, আর এই 10 প্রকারের অপরাধের মধ্যে 3 প্রকারের অপরাধ আমরা সব সময় করে থাকি। কি কি? নাম অপরাধ, সেবা অপরাধ আর বৈষ্ণব অপরাধ। তা সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বাবা বৈষ্ণব অপরাধ করলে সে অপরাধের কিন্তু ক্ষমা হয় না। তাই এইভাবে আজ আমাদের গৌর সুন্দর কি করছে, আনন্দে আত্মহারা হয়ে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করছে, আর সকলকে বারে বারে বিনয় করে বলছে, কি বলছে জানেন, লহরে 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 তার মনে পড়েছে সেই সূর্য পূজার কথা, তার সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে আর সূর্য পূজা দেবে বলে। আর এই ভাব দর্শন করে বৈষ্ণব মহাজনগণ আজ এক পাশে দাঁড়িয়ে এবার কলম দিলেন, কি এ রাধা মোহনে গায়, এ রাধা মোহনে গায়, চিতেয় বিলাস, চিতেয় বিলাস, সেই যেন সে চরণ আমি পাই, সেই চরণ যেন